শুভ নববর্ষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের আর ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম মণিপুর আর বিশ্বের সব সবকটা দেশে যতজন প্রবাসী বাঙালি আছেন তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবারের নববর্ষ আর ঈদ একসঙ্গে হয়েছে এরকমটা আসতে আবার ছত্রিশ বছর লাগবে ততদিন হয়তো আমরা অনেকেই থাকবো না কিন্তু বাঙালির আশাটা তো ঠিক সেরকমই থেকে যাবে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা আমি আশা করছি ছত্রিশ বছর পরে বাঙালির আশা ভাষা সংস্কৃতি অর্থনীতি পূর্ণতা পাবে ধন্যবাদ